वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट बंधु आमी दीपंकर उपस्थित होयेछि दुर्दान्त दुर्दर्श मडेल एक्टिविटी टास्क समाधान भिडियो निये। आज आमरा समाधान करब मडेल एक्टिविटी टास्क पार्ट टू फेब्रुआरी 2022 बांगला विषय चतुर्थ श्रेणी पूर्ण मान जेटा रयेछे सेटा हच्छे 15। ঠিক আছে, চলো দেখা যাক এখানে কি বলা রয়েছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তিনেকে তিন রয়েছে, বনের আধারে মস্ত বড় পাহাড়। ঠিক আছে, এটা খ নম্বরটা হবে সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি আমরা দু নম্বর প্রশ্নে। দেখো এখানে কি বলা রয়েছে, একের দুই। তো এখানে কি বলা রয়েছে আমরা দেখে নিচ্ছি। এখানে ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো, ঘ নম্বর উত্তর, ষাঁড়। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, শিয়াল রাক্ষস ভেবেছে, কাকে ভেবেছিল, ছাগল ছানাকে। খ নম্বর উত্তরটি হবে, অপশনটি হবে সঠিক উত্তর আমাদের। এরপরে চলে যাচ্ছি আমরা দু নম্বরে। দু নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, নিচের প্রশ্নগুলির সঠিক একটি বাক্যে উত্তর দাও। তিনটে প্রশ্ন রয়েছে, তিনেককে তিন করে রয়েছে। ঠিক আছে, এক নম্বর করে রয়েছে, তিন নম্বর রয়েছে। তো ছাগল ছানা কোথায় থাকতো, যেখানে মাঠের পাশে ঘন বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভেতরে ছাগল ছানা থাকতো। ঠিক আছে, দু নম্বরে কি বলা আছে, দুয়ের দুয়ে, গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো। গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মাতা তাকে বলতো, যাস নে, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এই সমস্ত কথা বলতো। এবং তিন নম্বর, দুয়ের তিনে কি বলা রয়েছে দেখা যাক। এখানে বলা রয়েছে, তুমিও যাও আমি কাল যাব, তুমি যাও আমি কাল যাব। ছাগল ছানা কেন এই কথা বলেছিল উত্তরটা দেখে নাও। সুন্দরভাবে এখানে লেখা দেওয়া রয়েছে, বনের ভেতরে চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভরে গিয়ে পড়ে পড়েছিল যে সে আর চলতে পারছিল না, তাই সে প্রশ্নের উদ্ধৃতিতে এই কথাটি বলেছে। ঠিক আছে, তাই সে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনটে প্রশ্ন রয়েছে, তিন দুগুণো ছয় রয়েছে। ঠিক আছে, তো আমাদের এখানে কি করতে হবে, এক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, গর্তের ভেতরে কে ও। এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা কি বলেছিল, গর্তের ভেতরে ওকে। এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা বলেছিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। এই উত্তর দিয়েছিল ছাগল ছানা। বুঝতে পারলে, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন, এটা আমাদের লিখতে হবে। তো উত্তরটা দেখো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, বাঘে শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগল ছানা দূর থেকে তাদের দেখতে পায়, এবং তাদের দেখে ছাগল ছানা বুদ্ধি করে, শিয়ালকে বলে, দূর হতভাগা, তোকে দিলাম দশ বাঘের কড়ি, আর এক বাঘ নিয়ে এলি লেজ দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল থাকে, শিয়াল থাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে। বুঝতে পারলে, এইভাবে উত্তরটা লিখবে। এরপরে চলে যাচ্ছি আমরা, বাঘের ওপর শিয়ালের রাগ হয়েছিল কেন। তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, নরহরি দাস অর্থাৎ ছাগল ছানার কথা শুনে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল, ফলে সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে তার লেজে বাঁধা শিয়ালকে নিয়ে দৌড়তে থাকে, এবং সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ধাক্কা খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল। বাঘ মামার এই ব্যবহারের ফলে শিয়ালের যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল, সেই বলে বাঘের ওপরে রাগ করেছিল। বোঝা গেল। এরপরে চলে যাচ্ছি আমরা চার নম্বর প্রশ্নে। এখানে চার নম্বর প্রশ্নে কি বলা রয়েছে একটু দেখা যাক, নরহরি দাস গল্পে ছাগল ছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে।
সেটা লিখতে হবে। এখানে আমরা লিখবো, দেখো সুন্দরভাবে এখানে লেখা রয়েছে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা নরহরিদাস গল্পে দেখা যায় বনের ভেতরে বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগলছানাটি আর চলতে না পারায় একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয় এবং গর্তের ভেতর থেকে সে শিয়ালকে দেখতে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরসিংহ দাস বলে পরিচয় দেয়। কোনো চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যে ধরে ফেলত, তাই সে নরহরি দাসের নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল এবং সেই সঙ্গে এক গ্রাসে 50টা বাঘ খেতে পারে বলে শিয়ালের ভয়ে আর বাড়িয়ে ভয় আরও বাড়িয়ে দিয়েছিল। এইভাবে বাঘের মনে সে শিয়ালকে উদ্দেশ্য করে বলে যে তাকে 10 বাঘের 20 দিলেও সে মাত্র একটি বাঘ নিয়ে এসেছে, তাই এই কথায় বাঘ ভয় পেয়ে পালায়। এইভাবে ছাগল ছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে এই গল্পের মাধ্যমে। এই ছিল সম্পূর্ণ মডেল অ্যাক্টিভিটিটা, আজকের উত্তর। আশা করছি তোমাদের উত্তরগুলো কাজে লেগেছে। যদি উত্তরগুলো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি